DJ Bappi, do Shaik number poll. No, I'm not sure what you're doing. What am I? Oi, there. Get your hot chan in your neck, dear. I'm well, GI. What am I? Me to Yama. Dada. Oi, hot chan in the Dada. আমাকে নিয়ে যেতে চা মিতো আমাকে আর চানি দিয়ে আমাকে নিয়ে যেতে চা দাদা আমাকে নিয়ে যেতে চা আর কোথায় আছো ও মোর পিতা গরে বোধারিলে মাতা কোথায় আছো ও মোর পিতা গরে বোধারিলে মাতা এসে দেখে যাও আমাদের থাকো আকাশের তারা সাক্ষী থাকো সাক্ষী থাকো ও গো বসুন দারা মিতো আমাকে আর জানি দিয়ে আমাকে নিয়ে যেতে চাই মিতো আমাকে আর জানি দিয়ে আমাকে নিয়ে যেতে আমাদের ডাকের সারা দাও একই জ্বালা আমি সহ্য করতে পারছি না পিতা সবই যে আমার
যে অন্ধকারে মাঝে
কথা মাগো বন্ধময়ী জগত জননী কথা মাগো বন্ধময়ী জগত জননী আমার বেলা কেন মাগো ভুলের পাশারি একবার আমার সঙ্গে বলো হরি বলো হরি বলো হরি আমি যে এসেছি পাপ নয়নে চিনতে পারলি না আমায় মাগো ও গো মা ও গো জগৎ চরণে তবে তবে তুমি তো বলেছিলে মা আমি তোমার আমার গোলাই দিচ্ছি তবে কেন মা আর সেই আমার গোলাই খেয়ে আমার পুত্র না আমার পুত্র হারিয়ে গেছে মা যেমন ভাবে হারিয়ে গেছে তোর পুত্রগুলি আবার ওরা প্রাণে দানে পাবে নি মা কেমন করে পাবে গো জননী আমায় কথা রাখনি মাই বলো মা ওরে মোর মাথা খেয়ে বাছা দে লাই দাও মাটি গড়ি মা মোচ কি জল গড়ি মা মোচ কি জল মোর মাথা খেয়ে আছা রে নাই দিও মাটি গড়ি মা মোচ কি জল গড়ি মা মোচ কি জল আচাই বয় আমি তোর পুত্রগুলিকে বাঁচিয়ে দিব মাগো কেমন করে বাঁচিয়ে দিবে জানালে মা এই শ্মশানের মাঝে তোর পুত্রগুলিকে বাঁচিয়ে দিব বেশ মা বেশ তোমার কথা মতো আমি চললাম আমি চললাম ওই গঙ্গায় থেকে ভাই আনতে লীলা তুমি তুমি থাকো আমার পুত্রদের কাছে আমি চললাম আমার পুত্রদের বাঁচাবার জন্য আমি ওই নদী থেকে আমি চলে আসবো আমি চলে মঙ্গলের ছায়া আমি আমি ভরে এনেছি মা কি যেন পিছন থেকে তিন মেরে আমার কলসি চিত্ত করে সব জল ফেলে দিয়েছে এর জন্য আমি কি করতে পারি বলে বাবা তবে কি আমার পুত্র আর আর কেউ পিতা বলবে না আর কেউ ডাকবে না মা তবে কি কেউ ডাকবে না মা এমন ভাবে ভেঙে বললে হবে না বাবা
আমি তোর পুত্রগুলিকে বাঁচিয়ে দেব কথা দিয়েছি, যখন আর তোর কাঁদতে হবে না। এই শ্মশানের মাঝে আমি তোর সাত পুত্রের প্রাণ দান দিয়ে দেব। বেশ মা, তাই দাও মা, আমার পুত্রদের তুমি ফিরিয়ে দাও মা, তুমি ফিরিয়ে দাও। এই তো আমার পুত্র বেঁচে গেছে মা, ওগো চলনি আমার। আমি সারা জনম ধরে আমার সাত পুত্র, আর আমি তোমাকে চরণে পুষ্পাঞ্জলি দেব মা, আমি তোমার চরণ দেব মা, মাগু আবার তোমার কবে পাবো মা, বলো বড় জননী কবে পাবো মা। পুত্রগুলি আমি বাঁচিয়ে দিলাম, যখন শ্মশানের মাঝে তুই আমায় পূজা করবি না? হ্যাঁ মা, কেমন করে করব পূজা গো জননী, চলো তুমি গিয়ে মাঝে, আমি তোমার চরণে দেব পুষ্পাঞ্জলি, চলো পুত্র চলো, আমরা গিয়ে সবাই মায়ের পূজার আয়োজন করি। দূরে থেকে এক এক করে প্রত্যেক জাতের নাম অনুসরণ করো, আর দূর থেকে আমি বসন্ত নিক্ষেপ করি এই বিরাট রাজত্বের মধ্যে, দেখবা মা। তাহলে বসন্তের ছালা নিয়ে আয় বাবা। বেশ, ওরে ও যো বাপ জরা রে কারে কি বসন্ত দেব ভালো না, যো বাপ জরা রে কারে কি বসন্ত দেব ভালো না, যো বাপ জরা রে কারে কি বসন্ত দেব ভালো না। ওই বিরাটের মহারাজা আমায় পূজা করে না, আরে কি বসন্ত দেব ভালো না, ওই বিরাটের মহারাজা আমায় পূজা করে না, কারে কি বসন্ত দেব ভালো না, ও ও ভাবে যারা রে কারে কি বসন্ত দেব ভালো না। ওই বীরের মহারাজা, ওই বীরের মহারাজা আমার পূজা করে না, কারে কি বসন্ত দেব ভালো না, ও ও বাবে জরা রে কারে কি বসন্ত দেব ভালো না। আরে বিপ্রকে বই চাহ দাও বা হইতে খেজুরা গো, বলো না বৈশে হইল বেল থুবি শূদ্রকে শিশিরা গো,
মন হইল সাবে ও হইল বেল পাড়াগো আরে কি বা সন্ত দেব ভালো না ও নকতি আবে গিয়া জবুতে রো ঘরে গো আরে কি বা সন্ত দেব ভালো না ও বৈষ্ণব গণ কে হইল আজি হইল বেল পাড়াগো আরে কি বা সন্ত দেব ভালো না ও ও বাবে ছাড়া ঘরে এদিকে পশ্চিম নগরে আছে যত যবনের পাড়া হঠাৎ করে খেলিলাম বসন্ত গিরিমুড়া পরিপূর্ণ হইল লোকে একত্রে বসিল বাজার ময় কুন্দনের হাট আর ওখানে পেতে শোনো বাবা ওরে কে হোস সে কে ঘুমারি কে কারে পোড়ায় গো কি বসন্ত দেব বলো না ও কে হোস সে কে ঘুমারি সন্ত দেব ভালো না ও বাবার জরা রে কারে কি বা সন্ত দেব ভালো না জরা বসন্ত প্রকোপ করারে পরে দেখ বিরাট রাজ্যের মধ্যে কুন্দনের ধরি উঠছে এদিকে মহামারী বিরাট রাজা চার পুত্রকে নিয়ে চার স্থানে লুকিয়ে রাখতে চলেছে এখন উপায় কি করি বল দেখো মা আরো একবার যাও বিরাট রাজ্য যদি তুমি পূজা না পাও তাহলে এই বিরাট রাজ্যটা আমি শ্মশান ভূমি দিয়ে পরিণত করব বেশ চললাম আমি বিরাট রাজ্যের মধ্যে দেখি রাজা বিরাট আমায় পূজা করে কি না এসো মা সেই শীতলার আবির্ভাবে এক এক করে চার পুত্র কালে মৃত্যুবরণ করলো আমি এখন কি করি হে প্রভু শঙ্কর এবার তুমি আমার প্রাণ বাঁচাও আমি এখন কি করব দাঁড়াও পালিয়ে যাওয়ার তোমার কোনো রাস্তা নেই একে একে প্রজা পাঠক লব লক্ষ ধেলু অকালে মৃত্যুর কবলে ঢলে পড়েছে সব শেষ হয়ে গেছে মা আমাকে ছেড়ে দাও মা আমি চলে যাব মা মা রাজা না এসেছি পূজার কারণের জন্য বলো বলো রাজা অভিমান ত্যাগ করো ভজ শীতলারে ফিরে পাবে পুনরায় যে যেখানে হারিয়েছে সবারে মা গো তব পুচিলে চরণ হারিয়ে গেছে পুত্র প্রজা পাটব সবই পাইব ফিরিয়া বলো গো জননী কোন উপচারে পুচিব চরণ পাইব আমার পুত্র প্রজা সবই পাবে রাজা ভাবে ভক্তি ভাবে গলে কুঠারি বান্ধি নগরে নগরে ভিক্ষা করি সরস প্রচারে দেহ মরে পদে অঞ্জলি মা গো রাজা রাজা হইয়া আমি আর অর্ধেক রাজত্ব দেব তোমারই জননী আমার কেমনে চাইব নগরবাসীর কাছে ভিক্ষা প্রার্থনা করতে অভিমান ত্যাগ করো রাজা চাই না তোমার রাজ্য চাই তোমার হাতে পুষ্পাঞ্জলি আমারই পদে মা গো বুঝিয়াছি তব দর্প ছিল আমার কহিয়াছো তুমি ভঙ্গ চাইতে হবে প্রজা পাঠব সকলার কাছে ভিক্ষা করতে বেশ গো জননী হায় এটা এটা তোমার কেমন পূজা হবে মা এর না হবে মানসিক পূজা রাজা মানসিক পূজা তো
তবে রাজস্বই পূজা করতে বলে মা রাজস্বিক পূজা যারে ধনে দৌলত অহংকারে থাকে তারাই করে রাজস্বিক পূজা মা গো আর বিলম্ব বেশি করবো না মা পুত্রদের ফিরে পাওয়ার জন্য আমি চললাম আমি চললাম ওই বিয়ার বাসির কাছে ভিক্ষা করতে ফেরাবো পুত্রগণের এ ভিক্ষা দাও গো বিরার বাসি ভিক্ষা দাও আমারে আমারে ভিক্ষা দাও আমারে আরে এসো এসো নগরবাসী দাও নারায় রে ভিক্ষা গো তোমাদেরও অভিকা লয়ে এ দেব মায়ের পূজা পূজা দেব মায়ের পূজা আরে ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আসিয়া গো ভিক্ষা দাও আসিয়া আর তোমাদেরও অভিকা লয়ে দেব মায়ের পূজা পূজা দেব মায়ের পূজা আরে ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমারে গো ভিক্ষা দাও আমারে আর হারা পুত্র পাইব ফিরে এ ভিক্ষা দাও আমারে আমারে ভিক্ষা দাও আমারে আরে রাজ্য হারা কলমে মাগো ভিক্ষা দাও আমারে গো ভিক্ষা দাও আমারে আর পূজা পাটব এ গেছে মারা পাব যে ফিরিয়া গো ফিরিয়া পাব যে ফিরিয়া আরে ভিক্ষা দিলে নগরবাসী করিবে মাঝে দয়া গো ভিক্ষা দাও আসিয়া আর ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষা দাও আমারে আমারে ভিক্ষা দাও আমারে আরে মাঝে মঙ্গল করিবে আজি করিবে মায়ের কৃপা গো নগরবাসী ভিক্ষা দাও আসিয়া আর তোমাদের অভিকা লইলে বাবা যে পুত্র গো পুত্র আরে এসো এসো ও মায়েরা কিছু ভিক্ষা দিলে গো মায়েরা কিছু ভিক্ষা দিলে মা এই তো আমার বিরাট বাসী আমাকে ভিক্ষা দিয়েছে মা ও কোথানো নেই আমার এসো তব মন্দিরে তোমার সেই মন্দিরে দেবী রূপে আজ হইতে আমি পূজা করব বিরাট বাসী সব মিলে তাহলে করো তুমি পূজার আয়োজন বেশ মা আমি তাই করছি মা আমি তাই করছি বিরাটবাসী তোমাদের সকলের কাছে অনুরোধ তোমরা সবাই মিলে পূজা দেবে মায়ের আশীর্বাদে হাম দাম বসন্ত হইতে যেন সবাই মুক্তি পায় আর যেন কারণ না অকালে মৃত্যু বরণ করতে হয় ও গো জননী আমার তুমি তুমি আমার বিরাটবাসীকে ক্ষমা করো মা আমার বিরাটবাসীকে যেন হাম বসন্ত দাম থেকে সবাই মুক্তি পায় মা সবাই যেন মুক্তি পায় তাই হবে রাজা তাই হবে তোমার এই কথা মতো আমি বিরাট নগরে নগরে বাসীদের সবাইকে আমি মুক্তি দিলাম এসো মন্দিরে মা দেব তোমার পূজা মা বেশ দাও রাজা করো তুমি পূজা রাজা ও তারা তোর মনে কি এই ছিল মা ও মায়ে লোকে শিগো তারা তোর মনে কে ছিল মা ও মায়ে লোকে শিগো তারা তোর মনে কে
মা